সমুখত লোকসভা নির্বাচন, রাজ্যিক বিজেপির সভাপতি পদত লাগে উজনির নেতা। সমগ্র 2014 চনের লোকসভা নির্বাচন মোদী এন্ড কোম্পানিক অসমৰপৰা 14টা লোকসভা সমষ্টির অতি কমেও 11টা সমষ্টির সমর্থন লাগে। তার বাবে ইতিমধ্যে লক্ষ্য নির্ধারণ করে দিয়ার খবর আমার হাতত। এই তালিকাখনলৈ মন করলে বুঝব যে উজনির লক্ষিমপুর, ডিব্রুগড়, যোরহাট আর তেজপুর ভারতীয় জনতা পার্টির দখলত, ইফালে কলিয়াবর আর নগাঁও কংগ্রেসের দখলত, বরাক উপত্যকার করিমগঞ্জ আর শিলচর আনহাতে পার্বত্য সমষ্টি ভারতীয় জনতা পার্টির দখলত, নামনির ধুবুরী, কোকরাজার, বরপেটা এখনো হাতত নাই বিজেপির। এই পরিসংখ্যা দাঙি ধরছ বিজেপিয়ে 2024ের বান্ধি লওয়া লক্ষ্যর এক ছবি উপস্থাপন করবলে। এই লক্ষ্যত উপনীত হবর রাজ্যিক বিজেপির সাংগঠনিক দায়িত্বর ক্ষেত্রে কিছু সাল সলনির নির্দেশ আহিছে কেন্দ্রীয় কর্ণধার সমিতিরপরা। মন করব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারপরা আরম্ভ করে বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়া, অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, এই আটাইকেগারিয়ে কিন্তু নামনি অসমৰ নেতা। আগন্তুক নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি এক সন্তুলিত সাংগঠনিক ব্যবস্থা প্রতিষ্ঠার বাবে গুরুত্ব প্রদান করেছে বিজেপির রাষ্ট্রীয় কর্ণধারে। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যত অপারেশন লোটাস কার্যকরী করার পাছত এতিয়া বিভিন্ন রাজ্যত সাংগঠনিক ভারসাম্য নিয়ন্ত্রণলৈ অনার কামত নামি পড়েছে বিজেপি। শেহতীয়া খবর অনুসরি রাজ্যিক সভাপতির পদরপরা রঙিয়ার বিধায়ক ভবেশ কলিতাক আতরার চিন্তা চর্চা চলিছে রাজ্যিক বিজেপির ভিতরচরাত। উজনি অসমত লোকসভা সমষ্টির ক্ষেত্রে বিজেপির এক শক্তিশালী স্থিতিত থাকার পরিপ্রেক্ষিত অন্তত সভাপতির পদটি উজনি অসমৰ এগৰাকী নেতার হাতত অর্পণ করা হব। ইয়ার বাবে শেহতীয়াকৈ ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন আর যোরহাটের বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর লগতে মাহমরার বিধায়ক তথা বর্তমানের কেবিনেট মন্ত্রী যোগেন মোহনের নাম চর্চালয় আহিছে। উল্লেখযোগ্য যে 2018 চনের 21 জানুয়ারীত বর্তমানের মন্ত্রী তথা নামনি অসমৰ শক্তিশালী নেতা রঞ্জিত কুমার দাসে দ্বিতীয়বারের বাবে রাজ্যিক বিজেপির সভাপতি পদত আসীন হয়েছিল। পিছে যাওয়া বছর 10 মে'ত হিমন্ত মন্ত্রীসভার কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ লওয়ার পাছতে পুনের নামনি অসমৰ নেতা তথা রঙিয়া সমষ্টির বিধায়ক ভবেশ কলিতাই রাজ্যিক বিজেপির সভাপতি পদর দায়িত্ব লাভ করে। পিছে শেহতীয়াকৈ উত্থাপিত হওয়া জলসিঞ্চন বিভাগের নিযুক্তি কেলেঙ্কারিত সভাপতি কলিতার নাম সাঙুর খাই পড়ার পাছতে এগারী উজনির নেতা সভাপতি পদত বহুয়ার ব্যাপক প্রস্তুতি চলিছে বিজেপির ভিতরচরাত। শেহতীয়া 1.5 বছরের সভাপতিত্বর কালচোয়াত বিশেষ সফলতা দেখাত ব্যর্থ হওয়া ভবেশ কলিতাক অবশ্যই হিমন্ত মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত করা হব। তার বাবে আসন এড়ি দিব লাগিব রঞ্জিত কুমার দাসে। 2014 আর 2019 চনের লোকসভা নির্বাচনত বরপেটা সমষ্টিট বিজেপি অসম গণ পরিষদক এড়ি দিছিল যদিও দুইবারতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে এবার AIUDF আর আনবার কংগ্রেসের বিরুদ্ধে পরাস্ত হয়েছিল অসম গণ পরিষদ। প্রথমবার তেতিয়ার মন্ত্রী ফণীভূষণ চৌধুরী আর দ্বিতীয়বার কুমার দীপক দাসে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল যদিও আসন্ন লোকসভা নির্বাচনত এই সমষ্টিট বিজেপিয়ে নিজের লগত রাখি রঞ্জিত কুমার দাসক এই সমষ্টিটোরপরা অবতীর্ণ করাব। অবশ্যই ধর্মপুরের বিধায়ক তথা বর্তমানের বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকও সাংসদ হিসাবে এই সমষ্টিটোরপরা প্রেরণ করার গুণাগথা চলি আছে যদিও মুখ্যমন্ত্রীর একান্ত বাধ্য বলে পরিচিত হওয়ার লগতে পুরনি AGP বলে পরিচিত পাটোয়ারী হয়তো আন এক পরীক্ষার সম্মুখীন হওয়ারপরা এবার রক্ষা পাব। সমগ্র দেশত বর্তমান 144টা লোকসভা সমষ্টি বিজেপির দখলত নাই। অপারেশন লোটাসর পাছত বিজেপির মিশন এই বাকি 144টা সমষ্টি উদ্ধার। অসমতো অনুরূপ ধরনের কলিয়াবর, বরপেটা আর নগাঁও উদ্ধারের বাবে যুঁজা চলাইছে বিজেপিয়ে। ইতিমধ্যে বরপেটা সমষ্টির পর্যবেক্ষণের দায়িত্ব দিয়া হয়েছে সাংসদ ভুবনেশ্বর কলিতাক। এইখিনিতে উল্লেখ করে থাকো যে রাজ্যিক বিজেপির একাধিক সাধারণ সম্পাদক আর উপসভাপতিও এইবার লোকসভা নির্বাচনত প্রার্থিত্ব আগবাব বলে খবর আহিছে। তেনে ক্ষেত্রে রাজ্যিক সভাপতি সলনি করার লগে কার্যনির্বাহকখনও নিশ্চিতভাবে সলনি হব আর ইয়াত ব্যাপক সাল সলনি হওয়াটা নিশ্চিত। আর নতুন সভাপতিয়ে পূর্বর এই সকল প্রার্থিত্ব প্রত্যাশীক লোকসভাত মনোনিবেশ করিবর বাবে দলীয় দায়িত্বরপরা নিশ্চয় মুক্তি করে দিব। নির্বাচনলৈ মাজত মাত্র 1 বছর, বহু রাজনৈতিক খবর আহি আছে, সেইবোৰ জানিবলৈ চাই থাকিব ইষ্টমজো অসম। ধন্যবাদ।